আপনাদের দেখাবো যে আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে সুন্দর করে পিকচার এডিটিং করতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রথমে করতে হবে আপনার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে ক্যাপকাট ক্যাপকাট লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এরকম একটা আপনার ক্যাপকাটের যে সফটওয়্যার এটা আসবে, তারপর এটা ওপেন করবেন। আমার এটা অলরেডি ইনস্টল দিয়ে আছে, তো সেক্ষেত্রে আমার আর কিছু করা লাগবে না। তো এখন চলে যাই ক্যাপকাটের যে আমার যে মেন ফাইলে। এখন এখানে আমি একটা ছবি নেব, তো সেক্ষেত্রে আমার কি করা লাগবে, এখান থেকে আমি জাস্ট নিউ প্রজেক্টে, এখানে ফটো ফটো আছে, ভিডিও আছে, ঠিক আছে, আমি এখান থেকে একটা ছবি নেব। জাস্ট আমি কয়েকটা ছবি নিয়ে আপনাদের করে দেখাচ্ছি যে কিভাবে এটা করবেন। একটা ছবি, দুইটা ছবি, তারপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। ওকে, আমার ছবিগুলো নিয়ে শেষ। এখন এই ছবির পরে যে কাজগুলো করতে হবে আপনাদের সুন্দর করে, এখান থেকে আপনার যে ছবির যে ইফেক্টটা সেই ইফেক্টটা আমার দিবেন। তো আপনি যদি বডিতে দিতে চান, তো আমি বডিতে যদি দিতে চাই, তো সেক্ষেত্রে এই যে বডির পরে এই যে এখান থেকে আপনার কালারটা কম বেশি করে নিতে পারবেন অ্যাডজাস্ট। ওকে, এবার দ্বিতীয় ছবিতে যাই। এখানে আমি যে ইফেক্টটা দিব সেটা হচ্ছে বডি বা যে কোনো একটা কিছুতে আমি দিতে চাই। ওকে, দেখি কেমন হয়েছে। ঠিক আছে, এখানে নেক্সট আর একটা দিব, নেক্সট এখানে এইটাই দিলাম, জাস্ট ওয়েট, লোডিং নিচ্ছে, দাদা একটু সময় লাগবে। দেখি এখন কেমন হচ্ছে, ছবিটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। দ্বিতীয় ছবিটা যে কাজটা করবো ওটা তো আপনার অ্যাডজাস্ট হবে, আর এটাকে আপনার সাইডের দিকে নেবো, মানে প্রথমটা আপনার তো একরকম হয়ে গেছে, দ্বিতীয়টা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন এটা কেমন হয়েছে, প্রথম থেকে ওপেন করে দেখাই। এই যে এটা দেখুন, যেটা ওপেন করছি আর দ্বিতীয় যেটা দিলাম, মানে দুইটা দুই রকম। এরপর এখান থেকে বিভিন্ন কালার আছে, এগুলো চয়েস করতে পারবেন। অ্যানিমেশন 3D আছে, তারপর আপনার যে অ্যানিমেশন আছে, তো দেখে চলে যাই ভিডিও এডিটিং এ যাই। তো এখানে আমি এই ছবির পরে এই যে কালারটা এটা দিলাম, আপনারা দেখুন, ভালো করে না দেখলে এটা বুঝতে পারবেন না, যেহেতু এই কাজগুলো আমি করি সেজন্য আমার কাছে সুবিধা মনে হচ্ছে, কিন্তু আপনাদের কাছে একটু অসুবিধা মনে হতে পারে। তো সেক্ষেত্রে ভালো করে ভিডিওটা খেয়াল করবেন। আমি একটু প্লে করে দেখাই কেমন হয়েছে ভিডিওটা। ঠিক আছে, ওকে, তো এখানে আপনারা যে কাজগুলো করতে পারবেন সুন্দর করে, আপনাদের এগুলো সাজাতে হবে, সুন্দর করে করতে হবে, এগুলা না করতে পারলে বুঝবেন না। এগুলো এরকম অনেক থিম আছে, এগুলো আপনারা ইউজ করবেন, সুন্দরভাবে বানাবেন, অনেক ভালো অ্যাপস এটা, আপনাদের উপকারে আসতে পারে এটা। ঠিক আছে, তারপর এখান থেকে যে এই যে উপরে যে আইকনটা আছে এখানে সেভ করবেন। এখানে সেভ দিলে আপনার 100% হইলে এটা অটোমেটিকলি গ্যালারিতে শো করবে। তো সেক্ষেত্রে আপনার আর বেশি কিছু করা লাগবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।